আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। অনেক জিনিস আমরা বানাতে বানাতে নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। আমার এই কেকটা একবার ফুলেনি, তারপর আমি আবার এটাকে মিক্সিতে দিয়ে একটু দুধ দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে আবার সোডা দিয়েছিলাম, দেওয়াতে আমার পুরো ঠিক হয়ে গেছে। সূর্য যখন অস্ত যায় পশ্চিমের আকাশ দেখতে পুরো দাবানলের মতন লাগে, সেই সৌন্দর্য আকাশের একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দিরে আরতি চলছে, আরতি চলাকালীন আমি যখন মন্দিরে গেছি তখন এই সৌন্দর্য দেখে আমি সেটা আমার ক্যামেরায় বন্দি করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়িতে আমরা যে রোজ রান্না বান্না করি সেই সবজির খোসা মাটির লেয়ার, সবজির খোসা মাটির লেয়ার এরকম করে দিতে দিতে আমাদের বাড়িতেই একটা সার তৈরি করতে পারি। সেই সারটা সকলেই এখন বানায়। এই সারটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন সারটা আমার। এটা আগের ফেব্রুয়ারিতে আমি এটা শুরু করেছিলাম, আজকে এক বছর পর এটার কি হাল, খুব সুন্দরভাবে এটা হয়েছে। আজকে আমি এটাকে চালুনি দিয়ে চেলে এটাকে ভালো, আগেই হয়ে গেছিলো, চালুনি দিয়ে চেলে এটাকে ভালো করে প্রিজার্ভ করছি। দেখুন কি সুন্দর, এটা গাছে দিলে গাছের কি সৌন্দর্যতা বৃদ্ধি পায়। প্রত্যেকটা গাছে এই সার দিলে গাছের ফুল ফল ফসল সব খুব ভালো হয়। আর এই মাটিতেই কেঁচো হয়েছে, কেঁচো আমাদের বন্ধু, তার জন্য আমরা এই কেঁচোকেও এই মাটির মধ্যে সংরক্ষণ করে রেখেছি, তাহলে মাটিটা আরো নরম হয়, খুব ভালো হয়। কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে, তো তাই এই মাটিটাকে দিয়ে ঘরের পাতা গাছের পাতা এসব উঠোন ঝাড়ু দেওয়া সব দিয়ে আমি সার তৈরি করে এই সারের দিয়েই আমি এই ফুল গাছগুলো লাগিয়েছি। এই ফুল গাছগুলোর মধ্যে সেই মাটিটাই আমার দেওয়া আছে। সবজির খোসা ডিমের শুকলা গাছের পাতা সব দিয়ে বাড়িতে বসেই আমি এই সারগুলো বানাই। সারগুলো বানাতে খুবই ভালো লাগে, যখন নিজের হাতে একটা তৈরি হয় জিনিস পরিশ্রমের পর দেখতে খুবই ভালো লাগে। আর এই বসন্তকালে যখন চারিদিক খা খা করছে, তখন যখন এই গাছের সুন্দর ফুল ধরে তখন মনটা খুব ভালো হয়ে যায়। এই গাছের ফুলের প্রত্যেকটি রঙের এক একটি কালারের ফুল দেখতে খুবই ভালো লাগছে, আপনারা দেখতে থাকুন। আর বাড়িতে বসে আমরা এসব জিনিস যদি বানাই আমাদের কাজেও লাগে, আবর্জনাও দূর হয়, আর নিজের মনের মধ্যে অনেকটা শান্তি অনুভব করা যায় যে আমি একটা কিছু করতে পেরেছি। আমরা তো অনেক কিছুই ঘরে বসে করতে পারি, তার মধ্যে গাছের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের একটি সুন্দর সময় কেটে যায় গাছের সঙ্গে থাকলে। সবুজ নানান রঙের ফুল পাখির আওয়াজ প্রত্যেকটা জিনিসের সঙ্গে থাকলে আমাদের মন মেজাজ এমনি ভালো হয়ে যায়, ডিপ্রেশন তো আসেই না। গাছের সঙ্গে থাকলে কতটা সময় যে কেটে যায়, ঘড়ির কাঁটা যে কোথা দিয়ে দৌড়ে চলে যায় বোঝাই যায় না। তো দেখতে থাকুন আমার সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক করুন শেয়ার করুন, যাতে অন্যরাও আমার ভিডিওটা দেখতে পারে, আপনাদের আত্মীয় পরিজন সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।